ইসলাম কেন বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয় না, ইসলাম কেন মুক্তি চিন্তাকে স্বীকৃতি দেয় না, ইসলাম কেন ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয় না, ইসলাম কেন গণতন্ত্রকে স্বীকৃতি দেয় না, ইসলাম কেন যৌন স্বাধীনতাকে স্বীকৃতি দেয় না, ইসলাম কেন নারীকে হিজাব পড়তে বলে? এই প্রশ্নগুলো শূন্য থেকে আসেনি, এগুলোর পেছনে আছে পরস্পর সম্পর্কিত বিভিন্ন পূর্বধারণা। এগুলো হলো আমার কাছে কঠিন মনে হয়, কারণ প্রশ্নের পিছনের ধারণাগুলো আমরা স্বতঃসিদ্ধ এবং স্বপ্রমাণিত সত্য হিসেবে মেনে নিয়েছি। কিন্তু এই ধ্যান ধারণাগুলো যে সঠিক, এগুলো যে নৈতিক বৈধতা আছে তার প্রমাণকে লিবারালিজম, জাতিরাষ্ট্রের প্যারাডাইম, বিজ্ঞানবাদ, মানবতাবাদ, নারীবাদ, প্রগতিবাদের মতো মডার্নিস্ট বিশ্বাস আর মতবাদগুলো আজ বিনা প্রশ্নে মেনে নেওয়া হয়। কিন্তু একজন মুসলিম কি এগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারে না, এগুলোর ব্যাপারে সংশয়বাদী হতে পারে না? একজন মুসলিম সংশয়বাদীর কাজ হলো মাটি খুঁড়ে এসব মতবাদের পেছনে থাকা ধারণাগুলোকে বের করে আনা, সেগুলোকে প্রশ্ন করা, সেগুলোর ব্যবচ্ছেদ করা। এই প্রশ্নগুলো করতে শেখা, এসব ধ্যান ধারণার ব্যাপারে সংশয়বাদিতার অবস্থান গ্রহণ করা হলো সন্দেহ এবং সংশয় সমাধানের প্রথম ধাপ। এতটুকু শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন বইটি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা ড্যানিয়েল হাকিকতজোর সংশয়বাদীরা, যা অনুবাদ করেছেন আসিফাদ্দান ভাই, এই বইটি আপনাদের সামনে আনতে চলেছি ইনশাআল্লাহ। সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরিত করবেন সিরিজটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায় অনেকখানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।